হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু। ইদুর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে কি বুধবার, যখন বার বলে ভুলে গেছি কি জানি। তো আজকে হচ্ছে কি বুধবার, তো আমি এখন বাজে হচ্ছে কি পুরোপুরি 10টা বাজে, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। স্নান টান সব কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু সিঁদুরটা পড়া হয় না এখনও। কালকে কাল সিঁদুর এখন জল জল করছে। আর হচ্ছে কি এই হচ্ছে কি এটা বলছি, আর আমার মাম দিদির কথা মনে পড়ছে। শুধু বলে শুধু হচ্ছে কি বলিস কেন। তো যাই হোক, আরে দেখো সবজি রোজি আমার শ্বশুরমশাই কাটছিল, কোথায় গেছে মনে হয়, মনে হচ্ছে রোদে গেছে মনে হয়। আর আমার যা হচ্ছে কি, আজকে থেকে আমাদের মানুদের স্কুল খুলেছে, তো মানু স্কুলে গেছে, আমার যা আসবে 11টা বাজবে। হ্যাঁ, ভাত খাবে রাতে ভিডিও করছি দিচ্ছে দাঁড়া। উফ, তো চলো, ওই আমার ভাত আছে, ওর মা কালকে ওরা তরকারি খাটে, কালকে পাস্তা করে দিয়েছিলাম, তাকে তো ব্লগ করিনি। তো কালকে পাস্তা করেছিলাম, এদেরকে দিয়েছিলাম, আর ওই বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে পাস্তা দিয়ে এসেছিলাম। আর ওখান থেকে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, কথাটা শেষ হয়ে গেলে দেখাবো কী কী নিয়ে এসেছিলাম। তো কালকে ব্লগ করিনি জানো, তো করলে ভালো হতো। তো যাই হোক, আর কালকে ভাই নাচ করছিল, জানি না নাচটা দেখাবো, কিন্তু গানটা চালিয়ে নাচ করছিল সেটা দেখাবো, কারণ কপিরাইট হবে। কী দিচ্ছে আমার বাবা, আমার বাবা ওর খিদে পাচ্ছে, আমি তরকারিটা গরম করে নিই, তারপর আবার আসছি। না না, খেতে হবে, রেগে গেছে। চলো, আমি ভাতটা গরম করেছিলাম, তরকারি ছিল গরম করে দিই, আমার বর খেয়ে চলে গেছে। আর এখন হচ্ছে কি আবার সেই হচ্ছে কি বললাম, এখন যে তরকারিটা আছে আমি আরেকবার গরম করে নেবো, নিয়ে ওষুধ খেতে হবে আমার। আর ওদের তরকারি আছে, আর আমার ভাত ওকে দেবো দিয়ে দিয়ে তারপর ও খাবে। তো চলো তোমাদেরকে দেখো, বা দেখো চাউটা তুমি দেখে নাও যে আমি ও বাড়িতে গিয়েছিলাম কী কী নিয়ে এসেছিলাম, দেখতে থাকো তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে নাচ করছিল, ছোট ভাই হচ্ছে কি এটা আমার। তো হচ্ছে কি গানে যে নাচটা হচ্ছে সেটা হচ্ছে কি সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, তো এই গানে নাচ করছিল, দেখো না কেমন করে। আর ওদিকে মা হচ্ছে কি আটা মানে সরি ময়দা মাখাচ্ছিল লুচি হবে বলে। আর ওদিকে বড় ভাই হচ্ছে কি পাস্তা করে দিয়েছিলাম মানে এনেছিলাম বাড়ি থেকে, সেটাই ও খাচ্ছে। আর দেখো না ছোটোটা নিচেই যাচ্ছে, এই ঘুরছে, আমার ভিডিও করছে, ভিডিও করতে দেবে না, ক্যামেরার সামনে হাত দিয়ে দিচ্ছিল এই দেখো এই হাতটা। তো আমি জাস্ট এই মাত্র আসলাম আমার আয়ুষের বাড়ি থেকে, মানে ভাইদের বাড়ি থেকে। ওখান থেকে হচ্ছে কি মা এই গুড়টা দিয়েছে, এটা হচ্ছে খেজুরের গুড়। আর এখানে আছে হচ্ছে কি কি কলা বলে এগুলো, কাঠালি কলা নাকি, আমার তো মনে হচ্ছে কাঠালি কলাই বলে এগুলো, তো মনে হচ্ছে এটা গাছের কলা, তো এক ছড়া মনে হয় বলে, এক ছড়া দিয়েছে। আর এখানে আছে হচ্ছে কি তরকারি, এই যে এটা হচ্ছে মাংসের তরকারি, সব ঝোলমোল পড়ে গেছে। আর নিচে হচ্ছে কি লুচি আছে, আমি ওখান থেকে খেয়ে এসেছি, সেই সময়টার ভিডিও করা হয়নি, তো আমি এটা খুলে দেখাতে পারছি না, হাতে তেল মেল লেগে যাচ্ছে। তো এর মধ্যে এইসব আছে, আমার বড় চলে এসছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভোলুর জন্য আমি ভাত নিয়ে আছি, ভোলু এত জোরে সেই সময়টা টিভি চালিয়েছিল, তো আমি আর সেই সাউন্ডটা দিতে পারিনি, আমি আমার ভয়েসে করে লাস্টে দিচ্ছি। ও এখানে হচ্ছে কি অমৃত খাচ্ছে, দাদা দিয়েছিল মানে সামনের বাড়ি একটা ভাসুর দিয়েছিল, ওকে খাচ্ছিলো। আর সেই সময় আমি ভাতও দিয়েছিলাম, ভাতও খাচ্ছে বলু, আমার আর ওর ভাত দুজনের ভাত নিয়ে চলে এসেছি। আর ও বলছে কি আমাকে ভাতটা মাখিয়ে দাও, মাছটা সাইড করে দাও, মাছের ছালটা এক জায়গায় ছাড়িয়ে রেখে দাও, এই হচ্ছে ওর খাওয়া। তো তার জন্য মাছের ছালটা আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি, আর ভাতটা মাখিয়ে দিতে হবে। ও খুব খুশি মাছের ছালটা ছাড়িয়ে দিয়েছি বলে, আর ভাতটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর মাখিয়ে দিলে বেশ ভালো গরম গরম তরকারি, তো গরম ভাত ছিল তো মাখাতে পারতাম, তার জন্য আমি মাখিয়ে দিচ্ছিলাম। তো তোমাদের সঙ্গে হচ্ছে খাওয়ার সময় আর কি কথা হয়েছিল, আর রান্নাবান্না করার সময় আর কথা হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই যে আছে কী কী রান্না করেছে। রান্না বলতে কী রান্না করেছি, উচ্ছে আলু মাছের তেল ছিল কালকেরকার মাছের তেল, সেটা দিয়ে উচ্ছে আলু মাছের তেল করলাম। আর হচ্ছে কি মাঠে ঝাল করেছি, চলো তোমরা দেখিয়ে দিই তারপরে কথা হচ্ছে। তো একটু বক 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 করবো। তো এই হচ্ছে কি আমার মাছের ঝাল, আর এখানে আছে হচ্ছে কি মাছের তেল, উচ্ছে আলু, আর আমার যা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। এখানে আছে ওদের মাছের ঝোল, রে বাবারে কি গরম মাছের ঝোল। এখানে আছে হচ্ছে কি পুঁটি মাছের ঝাল, এই পুঁটি মাছটা বাবা কিনেছিল, পুঁটি মাছের ঝাল।
আর আর একটা এটা পুকুরের মাছ আমাদের মার জন্য ভেজে দিয়েছি। আর এখানে হচ্ছে কি ব্রোকলি আলু মটি মাছের চচ্চড়ি। তো চলো সব কমপ্লিট, তো দেখালাম আমার কী রান্না হয়েছে, আমার যাই কী রান্না হয়েছে। তো তোমাদেরকে দেখালাম যে কী কী রান্না হয়েছে মানুষের। মানুষ মা আজকে মানুষকে অনেক কাজ করিয়েছে, দেখাচ্ছি মানুষ লেগে যাবে। মানুষ মা মানুষকে আজকে অনেক কাজ করিয়ে করিয়ে পুরো একেবারে ভোলু ভোলু বাচ্চা, দেখো ভোলু বাচ্চা, ওই যে এই ভোলু বাচ্চা, ভোলু বাচ্চা হচ্ছে কি মাটি খুঁড়ে আর মাটি খুঁড়ার এই ব্যাটারিগুলো পুড়ে দিচ্ছে। ওই যে শ্বশুরমশাই বাবা রান্নাঘর থেকে বার হলো, আর আমাদের এই যে মানু, এই যে আমাদের মানু, এই যে আমাদের মানু, মানু হচ্ছে কি আজকে অনেক কাজ করেছে। এই দেখো আমার এই গাছটা কত বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। লাইট জ্বলে, এটা দিনের বেলায় বোঝা যাচ্ছে না, দেখো লাইট জ্বলেছে। রাত্রিবেলায় বেশ ভালো বোঝা যায়, এটাও একটা লাইট, এটা সাদা লাইট, ওটা লাল লাইট। তো যাই হোক, কথাবার্তা বললাম আর আমাদের কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে বললাম। একটু বসি আর খুব কষ্ট হচ্ছে, বাসন মেজে জাস্ট এই মাত্রই আসলাম, লাইট জ্বলছে। তো তোমরা দেখতে থাকো আর তোমরা দেখলে কী কী নিয়ে আসলাম। আমরা ও বাড়ি থেকে কালকে গিয়েছিলাম, ভাবছিলাম কি কালকে ব্লগ করবো না, কখন মাঝে মধ্যে ব্লগ করি কখনো ব্লগ করি না, ঠিক থাকে না। তো কালকে ব্লগ করলে বেশ ভালো হতো, আর ভাই নাচ করছিলো সেটাও তোমরা দেখেছো কেমন লাগছিলো। তো ওই গানে নাচটা হচ্ছে কি আমি তো দিয়েছি, আর এখন ওই গানটা হচ্ছে কি এখনও এডিটিং করিনি, আমি এডিটিং করার সময় তো এই ভিডিওটা তো দেবো, আর এডিটিং করার সময় দেখি যদি গানটা মনে হয় যে না ঠিক আছে তাহলে আমি গানটা থাকবে, আর নাহলে আমি অন্য মিউজিক দেবো। কিন্তু আমার কালকের একটা ভিডিও ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম, সেটা আমার কপিরাইট হয়ে গেছিলো। তো তাহলে আর কী করা হবে, তোমার দেখতে থাকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এই ভোলু বাচ্চা কি আর কাকাতো পড়েছে, চান করেনি, ভোলু দেখো না ভোলু কেমন জুতো পরেছে, ভোলু বাজে হচ্ছে কি সন্ধে 7:40, আমি এখন থেকে ব্লগ করছি। তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া মানে কী কী রান্না হচ্ছে সেগুলো দেখিয়েছিলাম, আর হচ্ছে কি আবার সেই হচ্ছে কিটা বলে হচ্ছে কিটা যতক্ষণই মনে মানে ভেবে ভেবে নিচ্ছি যে হচ্ছে কিটা কথার মধ্যে আসবে না, তো সেই হচ্ছে কিটাই চলে আসে। তো আমি পড়াতে গিয়েছিলাম মানে খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ ভাই এসেছিলো আমাদের বাড়িতে, ও ঘুরতে ঘুরতে এসেছিলো, এসে বললাম ভাত খেয়ে, তো ভাত মানে ভাইকে বলেছিলাম ভাত খেয়ে, তো ভাই ভাত খেয়েছিলো আর ভিডিও করা হয়নি সেই সময়টা, আমিও ভাত খেয়ে সেটাও ভিডিও করা, টিভি দেখছিলাম বলে কপিরাইট হয় বলে আর ভিডিওটা করা হয়নি। আর ভাই যখন ভাত খাচ্ছিলো তখন আমি টিভি দেখছিলাম, কালকে রাতে ভাইদের বাড়িতে গিয়েছিলাম বলে মিঠাইটা দেখা হয়নি, তো তার জন্য মিঠাই দেখছিলাম। আর আজকে সন্ধ্যাবেলায় পড়াতে গিয়েছিলাম সেটা তোমরা তো দেখলে, সেটা একটুখানি দেখিয়েছিলাম তোমাকে, সে আজকেও কান্না করছিলো সেম ওরকম একটুখানি মানে পড়বে না এরকম একটা ভাব। আজকে ওদের বাড়িতে পড়াতে গিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে কি 7:40, মানে ওদের ওখানে বাড়িতে আবার দিদি হচ্ছে কি ডিম ডিমের অমলেট করে দিয়েছিলো, না বার হয়ে চলে আসছি যখন তখন 7:35 বাজে, যে বাড়িতে আসবে এসে আবার জল ফল তুলতে হবে না। দাদা আবার মিষ্টি এনেছিলো, মিষ্টিও খেলাম, ভিডিও করি নিয়ে আমি লজ্জ করে মানে নতুন বাড়িতে গিয়ে একটু কথাবার্তা বলতে, প্রথম প্রথম ভিডিওতে এরকমই হয় স্বাভাবিক ব্যাপার, সেটা বলে লাভ নেই। তো এখন এসে জল ফল তুললাম, তুলে হচ্ছে কি আবাসী হচ্ছে কি বললাম, জল ফল তুলে ভাত গরম করা হয়ে গেছে, তরকারিটা গরম করে নিয়ে ওটা হচ্ছে কি আমার বর আসলে গরম করবো। আর এখন হচ্ছে কি আমি টিভি দেখছি, আবাসী হচ্ছে কি বললাম, এখন
হচ্ছে কি আর বলবো, হচ্ছে 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 বলবো। এখন হচ্ছে আমি টিভি দেখছি, তো টিভিটা দেখি, আর আজকে তো চকলেট ডে, তোমাদেরকেও তো বলতে ভুলে গিয়েছি যে হ্যাপি চকলেট ডে, তোমাদেরকে বললাম, ঠিক আছে। আমি তো জানি না চকলেট, আমি প্রথম দিন ছ তারিখ থেকে বুঝতে পারছি, মানে জানি রোজ ডে, আর কালকে গেছে প্রপোজ ডে, আজকে হচ্ছে কি চকলেট ডে। হ্যাঁ দেখি আজকে আমার বর, এটা হচ্ছে কি মেন হচ্ছে কি, আজকে থাম্বলিন কি দেবো এটাই দেবো, যে আজকে আমার বর আমার জন্য চকলেট আনে কি না, এটা হচ্ছে থাম্বলিন দেবো। ব্যাক ক্যামেরায় হচ্ছে কি ভিডিও করবো, যখন আমার বর আসবে ব্যাক ক্যামেরা করবো, দেখি আজকে মনে থাকে, না থাকলে কিন্তু খুব ঝড় করবো। আজকে ভাবছিল কিছু প্রাঙ্ক ভিডিও করবে, এরকম প্রপোজ ডে চকলেট ডে হাগ দিয়ে আছে, দেখি আমার বর করে কি না। তো আজকে হচ্ছে কি সেটাই দেখবো, ব্যাক ক্যামেরা করে রেখে দেবো ফোনটা, আর দেখবো আমার জন্য চকলেট আনে কিনা, না আনলে ওকে ধরে মারবো 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 বলি, মারা কি যায় বলো বন্ধুরা। তো যাই হোক, এখন একটু অফ হয়ে যাই, টিভিটা দেখি, টিভিটা সাউন্ড অফ করে দিই, দেখছি আমি এখন টিভিটা এখন একটু অফ করে দিই, তো যখন আমার বর আসবে তারপরে আমার দেখা হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বর বাড়ি চলে সে চকলেট দাও, এটা তো ওষুধ আছে, দুটো ওষুধ নিয়ে নিয়েছো। এই যে আমার চকলেট চলে এসেছে, খোলা হবে এখন, বাদ দিয়ে আজকে আমার ছোট ভাই ফোন করেছিল জানো, ছোটটা ফোন করে বলছে কি তুমি রাতে করে চলে আসো, অটো করে চলে আসো, বলছে কি অটো করে চলে, এখান থেকে একটুখানি বাড়ি, বলছে কি অটো করে বাড়ি চলে আসো। আজকে অটো কোথায় পাবো বলে, বাড়ির সামনে থেকে অটো যাচ্ছে, অটো করে চলে আসো, বাড়ির সামনে থেকে অটো যায় না, বলছে অটো করে চলে আসো। খুলে নি তারপর আসছি, কতগুলো ডেরি মিল্ক খেতাম, কি সুন্দর ডিমস আছে, একটা ক্যাডবেরি একটা ক্যাডবেরি, ছোট ভাইয়ের জন্য আর বড় ভাইয়ের জন্য নিয়ে যাবো কাল, আমি এটা খাবো, ডিমস খাবো, ফাইভ স্টার খাবো, এই ফাইভ স্টার এটা আমি খাবো, এটা হচ্ছে ছোটো ভাইয়ের জন্য, এটা হচ্ছে বড় ভাইয়ের জন্য আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তো চকলেট ফকলে সব দেওয়ার পর একটুখানি জেমস খেয়েছিলাম, আর এদিকে দেখো আমরা খেতেও বসে পড়েছি, এখানে হচ্ছে মাছের ঝোল আছে, আর এখানে আছে হচ্ছে কি ওই ওবালায় সেই ব্রোকলি আগুলো পুঁটি মাছ দিয়ে করে সেটা আছে, আর এটা হচ্ছে যে তেঁতোটা রাত্রেবেলা তেঁতো খাচ্ছি, কিছু করার নেই, মানে রয়ে গেছে কি নষ্ট হবে, তো আমি আবার বর খাচ্ছি, আমার বড় হাঁ করে টিভি দেখছি দেখতে পাচ্ছ, আর এদিকে আমরা খাচ্ছি। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, তো আমাদের এখন মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখো দুটো চুল বেঁধে নিয়েছি আজকে, আজকে একটু মাথায় তেল দিয়েছি, দেখতে পাচ্ছ একেবারে চপ 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 করে তেল দিয়েছি, ভেবেছিলাম কি তেলটা দেবো না, আমার তো অ্যালার্জির একটু হয়, তো আমার ননদের মেয়ে বলেছিল মানে কুণ্ডুবুড়ি বলেছে যে মামি তুমি মাথায় তেল দেবে না, তেল না দিয়ে দেখো যে তোমার অ্যালার্জিটা কমছে কি না, যখন তখন কিছু না খেলেও অ্যালার্জি হয়ে যাচ্ছে, তো তার জন্যই বলছিলো তো কিছু করার নেই, মাথায় মানে যন্ত্রণাও করছিলো তো তেলটা দিতে হলো, আর আমাদের দেখলে খাচ্ছিলাম কথা বলতে পারে না টিভি চলছিলো বলে, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে কি আমরা ঘুমিয়ে পড়বো, তো এখন বাজে পুরোপুরি 10:37 বাজে, কারণ এখান থেকেই দেখছি ঘড়ি,
এখন 10:37 বাজে, আর আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো যারা যারা আমার নতুন বান্ধবী বা বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে হিট করে দিও। তো চলো এখন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, লাভ ইউ।